cool is from exporting side and such as Saju. আজকে আমরা যাব হচ্ছে ঘুগুদিয়াতে। এটা হচ্ছে একটা মানে খুব সুন্দর একটা প্লেস। তবে হ্যাঁ, আমি আর এখানে আমার বাসা থেকে আসলে খুব একটা দূরেও না, হায়েস্ট বাইক দিয়ে যেতে 5 থেকে 7 মিনিট 10 মিনিট লাগে। রাস্তার যে অবস্থা, বৃষ্টি হয়ে একদম অবস্থা খারাপ। আর এলাকার রাস্তাগুলো আসলে খুব একটা ভালো থাকে না, এটা আপনারা সবাই জানেন। এই জায়গাটা আসলে এমন একটা জায়গা, এখানে আপনি যারা বাইক রাইডিং করেন বা হচ্ছে সাইকেলিং করেন তাদের জন্য খুব আদর্শ একটা প্লেস। বাইক চালিয়ে রাস্তা দিয়ে গেলেন, সমস্যা নেই, একদিন হচ্ছে এখানে গিয়ে 10-15 মিনিট টাইম স্পেন্ড করলেন, দ্যাটস ইট। এলাকার রাস্তাগুলো মানে রিক্সারা এমনভাবে চলে, এরা যখন ইউটার্ন নেয় বা মোড় ঘুরে এরা কোনো হর্ন দেয় তো আমাদের আমাদের কালকেরা যেখানে ঝড় হয়েছে হালকা, একটু আগে একটা নারিকেলের গাছে ডাগা হচ্ছে ভেঙে পড়ছিল, আমি খেয়াল করি নেই, বাট একটু যেন আমার মাথা বাড়ি লাগে না। তো আমরা যাব এখন ঘুগুদিয়াতে, আর আমি এখন যাবো হচ্ছে আগে পান্ধোয়া বাজার আমার পাশের এলাকায়। আমার একজন ফ্রেন্ড আসবে সাফিউর, ওর জন্য ওয়েট করবো, তো দেন দেখা হবে। যথারীতি আমি পান্ধোয়া বাজারে চলে আসছি। সামনে একটা দোকান আছে, এই দোকানটাকে আমরা প্রায় হচ্ছে আড্ডার জায়গা হিসেবে নির্ধারণ করি। তো আমি বাইকটা থামাই সেখানে। কুকুর রাস্তায় কুকুর দেখলে, বিশেষ করে এলাকার রাস্তাগুলোতে কুকুরগুলো কিন্তু খুবই মারাত্মক হয়, কুকুর মুরগি। আমরা এখন চলে আসছি হচ্ছে সাইকেল চলে আসছে, আমরা যাচ্ছি। যেতে যেতে একটা কথা বলি, সেটা হচ্ছে এখানে অনেক জায়গা আছে, এই জায়গাগুলো মানে আমাদের আমাদের বাসার আশেপাশে কিন্তু আমরা অনেক জায়গা খুঁজে পাই, ঠিক আছে। এই জায়গাগুলোকে আমরা বেসিক্যালি কিন্তু আমরা সবাই ওইভাবে চেষ্টা করি না দেখার জন্য। তো আমি বলবো যে হচ্ছে যাদের বাসার আশেপাশে অনেক জায়গা আছে আপনি বাইক নিয়ে ঘুরেন, এক্সপ্লোর করেন। আমার মেন যেটা টার্গেট আমি এক্সপ্লোর করবো। আমার কিন্তু খুব ভালো একটা গাড়ি নেই, বেশিরভাগই কিন্তু সবাই হচ্ছে R15 জিক্সার সিবিজের, তারপর হচ্ছে আপনার আরও দামি দামি বাইক নিয়ে মুভ করে। আমার একদমই ছোটো একটা হিরো প্যাশন এক্সপ্রো বাইক, সো এই বাইক দিয়ে আমার হচ্ছে বেসিক্যালি মুভ করার ইচ্ছা, সব জায়গায় এক্সপ্লোর করার ইচ্ছা। হয়তো আমি দূরে কোথাও ওইভাবে যেতে পারবো না ছোটো গাড়ি নিয়ে, তারপর দু একটা জায়গায় যাওয়ার চেষ্টা করেছি, খুব একটা যে দূরে তাও না। আল্লাহ, এই ছোটো জায়গায় জ্যাম কিসের? এলাকার মধ্যে এসব জ্যামগুলি খুবই বিরক্তিকর। ও, বুঝতে পারছি, মানে দুই পাশে কাদা জমে গেছে, তো তো ওয়ান লেন রাস্তা, কীভাবে কীভাবে যাবে, এই জিনিসগুলো আসলে খুবই বিরক্তিকর। আর মানে বলার ভাষার বাইরে, যারা এলাকায় এভাবে রাস্তায় গাড়ি চাল মানে বাইক রাইড করেন তাদের জানি আমি তাদের। ও বাবা, RTR, ও কী বলবো, আমার কাছে কেন যেন খুব হাই স্পিডে গাড়ি চালাতে ভালো লাগে না সত্যি কথা। হ্যাঁ, অনেকে হয়তো বা বলবেন যে ভাই আপনার তো ছোটো গাড়ি, কীভাবে আপনি এত হাই স্পিডে টানবেন? আমার ছোটো গাড়ির জন্য বেসিক্যালি কোনো এখানে হেডেক নেই, আমি ছোটো গাড়ির জন্য কোনো ইয়েও করি না। আমি আমার ফ্রেন্ডদের বড় গাড়িও চালাইছি, 180 cc টানা বাইক যেগুলো বলে সেগুলো চালাইছি। আমার আসলে এগুলোর জন্য কোনো মানে ইয়ে আসে না। হ্যাঁ, রাস্তা ফ্রি থাকলে আপ টু 70, 80, 90, দ্যাটস ইট। রাস্তা যদি একদমই ফ্রি থাকে এর বেশি আমার কাছে সত্যি কথা ভালো লাগে না খুব একটা। আর অনেকে আছে দেখি যে, যেমন আমি এখানে সর্বোচ্চ আমার এখানে টানতেছি 20-30, আপ টু একটু ফ্রি পাইলে সোজা রাস্তা পাইলে 40 আপ টু, দ্যাটস ইট। বাট এখানেও দেখা যায় যে মোস্ট অফ দ্য টাইম অনেক ছেলেপেলে আছে যারা হচ্ছে আপনার RTR হইলে 60-40-70 এইভাবে টানে। তবে এটা তো 60-70 টানা রাস্তা না। আর এই যে প্রাইভেট কারওয়ালা একজন আছেন সামনে, এর কি বলবো, মানে এই টানতেছে, এই থামাইতেছে। যাই হোক, আমরা মেন কথায় আসি। এই যে যে রাস্তাটা আপনার দুই পাশ যদি দেখেন, এত সুন্দরভাবে রাস্তাটা গোছানো, মানে দুই পাশে পানি, বিলের পানি উঠছে, বর্ষার পানি, খুব সুন্দর লাগে। বিশেষ করে এই টাইমে বিকাল টাইমে মেঘলা আকাশে আসতে, ওয়েদারও ঠান্ডা থাকে, খুব ভাল লাগে। আর যদি হচ্ছে দেখা যায় যে হচ্ছে আপনি একটু সানি ডেতে আসেন, হয়তো বা গরমের জন্য একটু প্যারা খাইতে পারেন, বাট আই থিঙ্ক ওয়ান অফ দ্য বেস্ট ভিউ তখন দেখা যায়। এখনও সুন্দর রাস্তাটা, হয়তো বা জানি না গো মানে একশো সময় কতটুকু দেখা যাচ্ছে। আর আপনাদের আর্টিস্ট স্পয়লার দিয়ে রাখি, আমি শীঘ্রই Hero 7 কিনতে যাচ্ছি, তো হয়তো বা ইকেনের সাথে এটাই আমার লাস্ট ব্লগ হবে।
দেন ইনশাল্লাহ আমি আরও কোয়ালিটি ফুল ব্লগ করতে পারবো। তো আমরা সামনে দেখি যাই, এটা সামনে হচ্ছে মনুদিয়া বাজার, দুই পাশে বিল, মানে এগুলো হচ্ছে শুকনো মৌসুমে এখানে সব ধান চাষ হয়, সবজি বা চাষ হয়। এখন বিলে পানি উঠে গেছে। এই যে সামনে একটা বাজার আছে, এই বাজারটায় হচ্ছে আমরা মোস্ট অফ দ্য টাইম আড্ডা দিই, মানে যখন ভালো না লাগে, কোথাও যেতে ভালো না লাগে, লকডাউনে আটকে যাই, তখন বাইক নিয়ে এই বাজারে এসে আমরা হচ্ছে আমরা এখন যাব হচ্ছে ঘুজের দিকে। এখানে রাস্তাগুলি নতুন হচ্ছে, তো চিকন চাকার গা বাইকে দিয়ে এসব রাস্তায় বাইক চালানো টু মাচ টাফ, বিকজ অফ হচ্ছে খুব উঁচু নিচু, আঁকা বাঁকা, প্লাস হচ্ছে একটু হলে স্লিপ কাটে। আমি মাঝে মাঝে প্রায় স্লিপ কাটছি। আমরা অলমোস্ট ঘুঘুদি এলাকায় ঢুকে গেছি। এই জায়গাটা আগে খুব সুন্দর ছিল, দুই পাশে পুকুর ছিল, দেখতে খুবই জোস লাগতো। এখানে এখনও মানুষজন এসে বিকালবেলা আড্ডা দেয়, বাট এখন যুগের পরিবর্তনে আস্তে আস্তে চারপাশ ভরে যাচ্ছে, মানে এখন আর আসতে এখানে খুব একটা ভালো লাগে না। তারপর ওয়েদার খুব ভালো থাকলে আসতে মাঝে মাঝে ভালো লাগে। এই পানিতে রিফ্লেক্টটা পড়ছে, এত জোস লাগতেছে। আসলে এই জিনিসগুলো আপনি বাইকে ঘুরে মজা পাবেন, সাইকেলিং করে মজা পাবেন। আপনি এখানে এসে হেঁটে পাঁচ মিনিট দাঁড়ান, আপনার মানে মনটাই আলাদা ফ্রেশ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, এটা ঠিক যে আপনি ওই কক্সবাজারের মতো যে তিন চার দিন থেকে স্টে করে আপনি ফিলটা নিতে পারবেন না, কিন্তু এটার ফিলও আলাদা। কারণ আপনি একটা কক্সবাজারে গেলে 6,000-7,000-8,000 টাকা খরচ হচ্ছে, ঠিক আছে? বাট এখানে তো খেলে আপনি বড় জাত হচ্ছে 150 টাকা আপনার বাইকের তেল খরচ হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি এখানে যে ফ্রেশ এয়ার, যে ফ্রেশ ফিলটা পাচ্ছেন, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। আচ্ছা, ট্রাক 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 একটা অনলাইন রাস্তা। আচ্ছা, আমরা এক কাজ করি, আমরা একটু মানে বিকল্প পথ ব্যবহার করে চলে যাই। এটা হচ্ছে ছোটো গাড়ির একটা সুবিধা। এই যে একটা জিনিস দেয় আপনাদেরকে বলি, ছোটো গাড়ি বড়ো গাড়ি, আপনি যদি হচ্ছে এখানে R15 আরও বড়ো বড়ো গাড়ি হতো, আমি 100% শিওর এখান থেকে বুক করা পসিবল ছিল না, যেটা ছোটো গাড়িতে পসিবল। তো চিপা চাপা দিয়ে ঘোরার জন্য ছোটো গাড়ি হচ্ছে বেস্ট, আই থিঙ্ক। এই যে মোড়টা ঘুরলেই আমরা ঘাটে, এই যে নদীর ঘাট দেখা যাচ্ছে, তো আমরা চলে আসছি ঘাটে। আমি আপনাদেরকে কিছু মোবাইল দিয়ে ভিউ দেখাবো। ঘাটটা মানে ফ্রেমে যতটুকু সুন্দর, তার থেকে বেশি সুন্দর হচ্ছে আপনার চোখে দেখা। সো নেক্সট ব্লগে দেখা হবে। সাইন অফ সাজু ফ্রম এক্স প্রডিউসার।